নমস্কার, সুপ্রভাত। সিটিএন চ্যানেলের সুরমাধুরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবার সকাল 9টা মানেই সিটিএন চ্যানেলে অনুষ্ঠান সুরমাধুরী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপর্ণা মুখোপাধ্যায়। আমার সঙ্গে গল্প, গানে, আড্ডায়, কবিতায় যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। বিশ্ব বরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে সাজিয়েছি আজকের এই সুরমাধুরী অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায় গা ভাসাবো আমরা, সুরে সুরে ভরে উঠবে আজকের এই সকাল। আর আজকে যে অতিথি শিল্পীকে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি, তিনি হলেন সংহিতা বিশ্বাস। নমস্কার দিদি, স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের এই স্টুডিওতে। আচ্ছা দিদি, আমাদের এখানে আসতে পেরে তোমার কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। আর তুমি প্রথম গান কি শোনাচ্ছো আমাদের? সেই তো আমি চাই পূজা পর্যায়ে। আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু বলি, সেই তো আমি চাই এটি পূজা পর্যায়ের গান। পিলু রাগের ওপরে গানখানি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তেওড়া তালে 53 বছর বয়সে। রচনাকাল 18শে ভাদ্র 1321, রচনা স্থান শান্তিনিকেতন। এটি গীতালির 37 সংখ্যক কবিতা, স্বরলিপিকার সুধীর চন্দ্র কর। চলে যাই গানে। সেই তো আমি চাই, চাই রে, সেই তো আমি চাই, সাধু মাঝে শেষ হবে নয় তো খোঁজা
সুন্দর সত্যি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে সকালের শুরুটা কিন্তু সত্যিই খুব ভালোভাবে হলো, কি তাই না বলুন বন্ধুরা? আচ্ছা দিদি, তুমি দ্বিতীয় গান কি শোনাচ্ছ? প্রেম পর্যায়ে আমার থাকতে দিন আপন মনে। আচ্ছা, এই গানটি সম্বন্ধে আমি একটু বলি। গানটি প্রেম পর্যায়ের গান, কাফির আগে, কাহার বা তালে নিবদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর 64 বছর বয়সে গানখানি রচনা করেন। 25শে বৈশাখ, 65 বছর বয়সের জন্ম উপলক্ষে শান্তিনিকেতনে পঞ্চবটি প্রতিষ্ঠিত হয়। গানটি সেই সময় রচিত। গানটির পাঠভেদ আছে। শারদোৎসব অভিনয়কালে 6ই আশ্বিন 1318 সালে গীত হয় স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। গানে চলে যাই, শুরু করি। আমায় থাকতে দে, আমায় থাকতে দে না আপন মনে, আমায় থাকতে দে, আমায় থাকতে দে না সেই চরণের পরশখানি মনে পড়ে। দিদি, তুমি কার কার কাছে গান শিখেছ? আমি প্রথমে শিখেছি শ্রদ্ধেয় শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আর এখন আমি শিখছি শ্রাবণী সেন, প্রসালী রুদ্র সেন, রুদ্র বসু। বাহ, আচ্ছা, সময় নষ্ট না করে আমরা না তৃতীয় গানে চলে যাই বরং। তুমি তৃতীয় গান আমাকে বলছিলে শোনাবে, কি বসন্তের গান মম অন্তর উদাসে। আচ্ছা, গানটি সম্বন্ধে আমি শ্রোতা বন্ধুদের একটু বলি যে এটিও প্রকৃতি পর্যায়ের গান। শাহানা রাগে ত্রিতালে 50 বছর বয়সে কবিগুরু গানখানি রচনা করেন। 1912 সালে বোলপুরে রচিত হয়। গ্রামোফোন কোম্পানি থেকে সুরেন্দ্র বিজয় দে গানটি প্রথম রেকর্ড করেন। রেকর্ড নাম্বার P5191। স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। চলে যাই গানে। Thank you.
অসাধারণ, তোমার গলার গায়কি কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। আচ্ছা দর্শক শ্রোতা বন্ধুদের আরো একবার মনে করিয়ে দিই, যারা এই অনুষ্ঠানে আমার সঙ্গে গল্প, গানে, আড্ডায়, কবিতায় অংশ নিতে চান, তারা অবশ্যই ফোন করুন এই নাম্বারে 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। আচ্ছা দিদি, তৃতীয় গান তো হয়ে গেল, এরপরে আমরা চতুর্থ গানে যাব। চতুর্থ গান তুমি আমায় বলছিলে যখন এসেছিলে, প্রেম পর্যায়ে, হ্যাঁ এই গান এটা আমার শোনাবে, খুব প্রিয় গান। আচ্ছা এটি একটু বলে রাখি আমি, এটিও সত্যি দিদি বলেছেন প্রেম পর্যায়েরই গান, তেওড়া তালে। 62 বছর বয়সে কবিগুরু গানখানি রচনা করেন স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। চলে যাই গানে। যখন এসেছিলে, যখন এসে Thank you.
সুন্দর। আর যে সমস্ত যন্ত্রশিল্পী দাদাদের অসাধারণ সঙ্গত ব্যতীত এই অনুষ্ঠান এতখানি সুন্দর হয়ে উঠতে সত্যি পারত না। আসুন এবার সেই দাদাদের সাথে আলাপচারিতাটা সেরেই ফেলি। যদিও এনাদের সাথে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছুই নেই, তবু আরো একবার আলাপটা করিয়েই দিই। কিবোর্ডে রয়েছেন বিশ্বনাথ দা, বিশ্বনাথ মণ্ডল, এবং অক্টোপ্যাডে রয়েছেন গোপাল সাহা, আর তবলায় আমাদের প্রিয় দাদা দেবাশিস দা। আচ্ছা দিদি, এর পরের গান তুমি কি শোনাচ্ছ? তুমি কোন ভাঙনের পথে এলে? আমি কোন ভাঙনের পথে কাটা বলে দিচ্ছে সময় একেবারেই নেই, অনুষ্ঠান থেকে এবার আমরা বিদায় নেব। আচ্ছা দিদি, তুমি আমাদের শেষ গান কি শোনাচ্ছ? আমার মল্লিকা বা, খুব মিষ্টি গান, এটি প্রকৃতি পর্যায়ের গান, কীর্তনাঙ্গ, দাদরা তাল। 69 বছর বয়সে কলম্বিয়া রেকর্ড থেকে মনিকা দেবী গানখানি প্রথম রেকর্ড করেন, পরে হিন্দুস্তান রেকর্ড থেকে ইন্দুলেখা ঘোষ গানটি রেকর্ড করেন, স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। চলে যাই গানে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে
কবিগুরুর গান দিয়ে আমরা তাকেই অঞ্জলি দিলাম, শ্রদ্ধা জানালাম তাকে। ধন্যবাদ দিদি তোমাকে এখানে আসার জন্য, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী সপ্তাহে। নমস্কার।